কলকাতা সারাদিনে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি গোপা। অবশেষে স্থির করা হলো দিনক্ষণ, বাংলা দিবস হিসেবে বেছে নেওয়া হলো পয়লা বৈশাখকে। পাশাপাশি কবিগুরুর লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত করা হলো। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রস্তাব জমা দেন রাজ্য সরকারের 11 জন মন্ত্রী। প্রত্যেকটা জিনিস করতে গেলেই প্রত্যেকে বলবে রাখি বন্ধন একটা দিন অলরেডি আছে, পয়লা বৈশাখ একটা দিন অলরেডি আছে, কিন্তু আমাদের যদি মানতে হয় আমাদের যে কোনো একটা কিছু ধরে মানতে হবে। সেই জন্য আমরা মনে করি বাংলার ক্যালেন্ডারে যে নিউ প্রথম দিনটা, বাংলার ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, যেদিন হালখাতার মধ্যে দিয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠা করে, শুভ কাজের উদ্বোধন করে, শুভ কাজ করে, সেই পয়লা বৈশাখ দিনটিকে আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই। এই রেজুলেশনকে সাপোর্ট করে এবং বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই রবীন্দ্রসঙ্গীতটাকে আমরা বাংলার সঙ্গীত হিসেবে কার্যকরী করতে চাই। পূজোর আগে বিধায়কদের জন্য সুখবর, এক ধাক্কায় 40,000 টাকা বেতন বাড়ালো তাদের। এতদিন তারা মাসে 10,000 টাকা বেতন পেতেন, এবার তা বেড়ে হলো 50,000 টাকা। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন, এখন থেকে মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজ 40,000 পার মান্থ অ্যাকর্ডিং দ্য রিভাইজড পে উইল বি ফর MLS 50,000 পার মান্থ, ফর মিনিস্টার অফ স্টেট 50,000 পার মান্থ, ফর মিনিস্টার ইনচার্জ 51,000 পার মান্থ, অর্থাৎ 40,000 বাড়িয়ে দেওয়া হলো। আর সিন্স অনারেবল চিফ মিনিস্টার ডাজেন্ট ড্র এনি পে অ্যালাউন্সেস এন্টাইটেল টু অনারেবল চিফ মিনিস্টার অ্যাকর্ডিংলি নো রিভিশন ইজ বিং প্রপোজড ফর দ্য পে অ্যান্ড অ্যালাউন্সেস ফর অনারেবল চিফ মিনিস্টার। বকেয়ার দাবিতে বৃহস্পতিবার হুগলির কুন্তিঘাট কেশরাম রেয়ন গেটের সামনে বকেয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ। অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, 120 জন শ্রমিক স্বেচ্ছায় অবসর নিলে তারা এককালীন বকেয়া পায়নি। যে আমাদের বিক্ষোভ সমাবেশটা এখানে ডাকা, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বকেয়া টাকা কেশরাম রেয়ন ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন যে চুক্তি করেছিল দ্বিপাক্ষিক চুক্তি, তার পরিপ্রেক্ষিতে যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল বিগত 2 বছর ধরে, সেই টাকা আমাদের দীর্ঘদিন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েও ম্যানেজমেন্ট কথা রাখেনি, যার ফলে আমরা শ্রমিকরা 120 জন শ্রমিক এখনও আমাদের PRS-এর টাকা পাইনি এবং আরও 160 জন তারা গ্র্যাচুইটি পায়নি। তাছাড়া বিভিন্ন বকেয়া পাওনা আমাদের বাকি আছে, যেগুলো দিনের পর দিন আজকাল বলতে বলতে তারা দিচ্ছে না আমাদের। এর আগে আমাদের 11 তারিখে আমরা ম্যানেজমেন্টের কাছে দেখা করি প্রশাসনের সামনে, প্রশাসন আমাদের সাথে ছিল এবং তাদের সামনে ম্যানেজমেন্ট কথা দেয় যে 30 তারিখের মধ্যে 30 আগস্টের মধ্যে আমাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় মাত্রা ছাড়া বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে নাজেহাল বঙ্গবাসী। স্থানীয়দের অভিযোগ, কোথাও কোথাও লাগাতার 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকছে না। লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল গ্রাহকরা। উত্তর 24 পরগনায় বসিরহাটের সীমান্ত থেকে, সুন্দরবনের সীমান্ত থেকে একাধিক এলাকায় বর্তমানে বিদ্যুতের বিল বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জের ফলে লাগাতার লোডশেডিংয়ে নাজেহাল স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ভ্যাপসা গরমে বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কারণ সমগ্র পশ্চিমবঙ্গ সহ আমাদের কোচবিহার মহকুমায়
প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দুই তিন ঘন্টা এবং রাত্রে বারোটার পর থেকে বিদ্যুৎ পরিষেবা ঠিক পাচ্ছি না। কারেন্ট অফের জন্য ছেলে মেয়ের সামনে পরীক্ষা পড়ানো করতে পারছে না, ঘুমাতে না পারলে শরীর নাজাল, বাচ্চা কাচ্চা প্রত্যেক ফ্যামিলিতে আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরীক্ষার জন্য একটা সামনে পরীক্ষা, পড়াশোনা ঠিক মতো করতে পারছে না। আমরা চাইছি অবিলম্বে যাতে আমাদের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এবং সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে, সেইটা মানে সেই ব্যবস্থাটা যাতে মানে অনুকূল আমাদের সরকার যদি নেয় তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো। বায়ু দূষণ রুখতে তৎপর ব্যারাকপুর পুরসভা, শহরকে ঝকঝকে রাখার বার্তা দিয়ে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। এই র্যালিতে ব্যারাকপুর পুর অঞ্চলের ১২টি উচ্চ বিদ্যালয় পড়ুয়ারা সামিল হয়েছিল। ক্লিন এরিয়া গড়ার বার্তা দিয়ে র্যালিতে ছিলেন পুর প্রধান উত্তম দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরো অনেকে। আজকের দিনটা আমরা যেটা পালন করছি ব্লু স্কাই ডে, কারণ এটা পলিউশন আমাদের রাজ্যে পাঁচটা পৌরসভা এলাকায় পলিউশনের দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, যে ভীষণ রকম পলিউশন। সেভাবে আমরা লাগাতার যে প্রায় ছ মাসের মতন আমরা তার জন্য যেসব কর্ম করা উচিত সেই সব কর্ম করেছি এবং তাতে আমরা প্রায় 80% কভারেজ করেছি এবং তাতে সেই কারণে সরকারের নির্দেশ অনুযায়ী যে আজকের দিনটা আমরা ব্লু স্কাই ডে আমরা পালন করছি। সেই জন্য আমাদের যে বারাকপুর মিউনিসিপ্যালিটি জুরিডিকশনে যেসব হাই স্কুলগুলি আছে সেই 12টা হাই স্কুলের প্রায় 40 জন করে ছেলে মেয়েকে ডেকে নিয়ে আমরা আজকে তার একটা র্যালি করছি ব্লু স্কাই ডে, মানুষকে আরো বেশি সচেতন করার জন্য। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে পেশ করা হলো বলেন। তারপরেই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন এ বিষয়ে ভেবে দেখা উচিত, এক ঘন্টার আলোচনায় কিছুই হয় না। বাংলা সঙ্গীত করে কি বাংলায় দুর্নীতি মুক্ত হবে? সরকারি কর্মচারীরা কি তাদের হকের প্রাপ্য কেন্দ্রীয় সমাহারে ডিএটা পেয়ে যাবে? ফেক এসটিএসসি সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যাবে এই বাংলা দিবস উদযাপন করলে? এই প্রশ্নটাকে আগে উত্তর দিতে হবে। এতে শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য শাসক আজকে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, চারিদিক থেকে দুর্নীতি তাদের ঘিরে ফেলেছে। এর থেকে পরিত্রাণ পাবে কি করে? পাওয়ার জায়গা নাই। শুধু মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এইগুলো একটা করা হচ্ছে, সেই খেলামেলা দেওয়ার মতো একটা কিছু একটা হচ্ছে, দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা কমিটি গঠন করে কয়েকটা জনের বৈঠকে বিধানসভায় এক ঘন্টা আলোচনা করে এটা চাপিয়ে দিয়ে হটকারিতার সমান বলে মনে করে এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার, সমস্ত শ্রেণীর মানুষকে ডাকা দরকার এবং বঙ্গভঙ্গ রদ এবং প্রতিরোধের সময় যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদের পরিবারের সদস্যকে আলোচনা ডাকা দরকার। শুধুমাত্র এক ঘন্টা আলোচনা বিধানসভায় হবে এটা করে এটা তো চাপিয়ে দিয়ে হবে। আমরা জানি আমাদের সংবিধানে মানুষের সাথে রাষ্ট্রের সাথে জনগণের একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, সামাজিক চুক্তি আছে, এটা মাথায় আমাদের রাখা দরকার। মুক্তি পেয়েছে বলিউড বাদশা কিং খানের ছবি জওয়ান। জওয়ানের ঝড়ে কাঁপছে গোটা বাংলা, প্রতিটি হল হাউসফুল, শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুধু কলকাতায় নয়, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ঝড় আছড়ে পড়েছে। সিনেমা হলে দেখা গেল অবিকল শাহরুখ খানের ন্যায় ব্যান্ডেজ বাঁধা অনুরাগীদের, কেউ কেউ উঠে পড়েছেন ছাদে, আবার কেউ কেউ উঠে পড়েছেন ব্যানারের মাথায়। সব মিলিয়ে বলা যায় প্রথম দিনই তুলকালাম। চেন্নাই ফ্যান ক্লাবের সদস্য বলেন দীর্ঘ অবসানের পর মুক্তি পেল কিং খানের ছবি। এই সেলিব্রেশন আজ আমাদের কিং খান সারা বিশ্ব জুড়ে এসআরকে যারা আমি সবাই চেনে তারা আজ নবীর জওয়ান রিলিজ হচ্ছে, সেই কারণে আমাদের এত উচ্ছ্বাস, এত আনন্দে, এত হয়ে সারা বিশ্ব জুড়ে এই কিং খানের বই রিলিজ হচ্ছে। তিনি প্রমাণ করে দিয়েছে যে তিনি কিং খান। কলকাতার সারাদিন এখন এই পর্যন্তই। হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।